দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আপাতত বঙ্গ সফরে আসছেন না প্রধানমন্ত্রী, অক্সিজেন জুটছে না বঙ্গ বিজেপির। বঙ্গ বিজেপি ভেবেছিল ক্রমাগত অন্তদণ্ড, দল ভাঙনের পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে অক্সিজেন পাবে। বঙ্গের সফরে এসে উত্তরবঙ্গে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তবে দল সূত্রে খবর এখনই পশ্চিমবঙ্গে আসছেন না মোদী। এতেই হতাশ বাংলার বিজেপি শিবির, খুব বেশি দেরি নেই পঞ্চায়েত নির্বাচনের। অন্যদিকে পঞ্চায়েত ভোটের পাশাপাশি এখন থেকেই বিজেপির লক্ষ্য 2024 সালের লোকসভা নির্বাচনের দিকে, তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করেছিল গেরুয়া শিবির। তবে সেই উৎসাহের জোয়ারে কিছুটা যেন ভাটা পড়ল। আগামী 7 এবং 8 জানুয়ারি বঙ্গ সফর এবং সভা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার, সেই সভা বাতিল হয়েছে। কথা ছিল আগামী 17 জানুয়ারি বঙ্গ সফরে এসে তারাপীঠে পুজো দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বীরভূম জেলার সিউড়ি সহ আরও একটি জায়গায় গিয়ে মোট 2টি সভা করবেন তিনি। সেই সফর ও সভা আপাতত স্থগিত। বিজেপি সূত্রে খবর, আগামী 16 ও 17 জানুয়ারি গেরুয়া শিবিরের জাতীয় কর্মসমিতি বৈঠক, তাই স্থগিত বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি। 19 জানুয়ারি শিলিগুড়িতে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সূত্রে খবর, সেই কর্মসূচিও বাতিল করা হয়েছে। প্রশ্ন, তবে কি বঙ্গ থেকে খুব একটা আশার আলো দেখতে পারছে না কেন্দ্র নেতৃত্ব? তৃণমূলের কটাক্ষ বিজেপির কর্মসূচি আর ডেডলাইন বিষয়টাই হাস্যকর, শুধু বাতিল আর স্থগিত। সবুজ শিবিরের পক্ষ থেকে বলা হয় দিলীপ সুকান্ত শুভেন্দু মানেই বিজেপির আলাদা আলাদা গোষ্ঠী, ওরা ফাঁকা আওয়াজ দেয়। আরও বলা হয় বিজেপির কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বে বন্ডিং নেই। বাংলায় বুলডোজার ঢুকলো বলে বিনোচির হুমকিতে সরগোল ফেললেন শুভেন্দু অধিকারী। এবার বুলডোজার হুমকি দিয়ে সরগোল ফেলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মালদহের গাজলে দলীয় সভায় রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে গিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার প্রসঙ্গ টেনে আনেন বিজেপি নেতা। তৃণমূলকে পাথর ছোড়া পার্টি বলেও কটাক্ষ করেছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। উত্তরপ্রদেশে বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার দাওয়াই দিচ্ছে যোগী আদিত্যনাথের সরকার, যা নিয়ে তুমুল বিতর্কের জল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এবার উত্তরপ্রদেশের সেই বুলডোজার পলিসি বাংলায় আনার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়েও তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু। সোমবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ফেরার পথে মালদহের কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়, যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। বিকেল 5টা বেজে 10 মিনিট নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়, ক্ষতিগ্রস্ত হয় C13 কামরা, ট্রেনের কামরার কাঁচ ভেঙে যায়। বন্দে ভারতে এই পাথর ছোড়া ঘটনায় ঘোর উদ্বেগে রেল আধিকারিকরা। নির্ধারিত এই রুটেই সপ্তাহের 6 দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস। কে বা কারা হামলা চালিয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। বন্দে ভারতে পাথর ছোড়ার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। মঙ্গলবার মালদহের গাজলে বিজেপির সভায় শুভেন্দু বলেন, এবার ডাবল ইঞ্জিন আসছে বন্দে ভারত এক্সপ্রেসের পাথর ছোড়ার পার্টি, এবার তোমাদের দিন ঘনিয়ে আসছে। বুলডোজার চলা শুরু হয় উত্তরপ্রদেশ থেকে, অসম ও কোচবিহার হয়ে সেই বুলডোজার এরাজ্যে ঢুকলো বলে। এরই পাশাপাশি কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানের টাকা নিয়েও রাজ্য সরকারকে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আরও অভিযোগ, কেন্দ্রের বরাদ্দ করা স্বচ্ছ ভারত অভিযানের টাকা অধিকাংশ জায়গাতেই পৌঁছায়নি। বাংলাদেশ বিরোধী শক্তির হাতে চলে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে হামলা প্রসঙ্গে রাজ্য সরকারকে বিঁধলেন দিলীপ ঘোষ। উদ্বোধনের 2 দিনের মাথায় ফের সংবাদ শিরোনামে বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার মালদা স্টেশনের কাছে হামলার মুখে পড়তে হয় এই দ্রুতগামী ট্রেনকে। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। গত 30শে ডিসেম্বরই হাওড়ার নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক 2 দিনের মাথায় 2রা জানুয়ারি মালদা কুমারগ্রামের স্টেশনের কাছে এই বিলাসবহুল ট্রেনকে লক্ষ্য করে চলতে থাকে ইটবৃষ্টি। ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। হামলার আঘাতে একটা কোচের কাঁচ ভেঙে যায়। ঠিক কারা কী কারণে এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে এই ঘটনার বিরুদ্ধে FIR দায়ের করেছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে আরও একবার শিরোনামে উঠে আসছে কেন্দ্র রাজ্য সংঘাতের তত্ত্ব। ইতিমধ্যে এই ঘটনার বিরোধিতায় সরব হয়েছেন বিজেপি নেতা
রথীন্দ্র বসু। গোটা ঘটনার জন্য রাজ্য সরকারকে তীব্র নিন্দা করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বন্দে ভারত এক্সপ্রেসে হামলার জন্য কেন্দ্র রাজ্য সংঘাতকেই দায়ী করেছেন বিরোধীরা। তৃণমূল সরকারের ইন্দোনেই রাজ্যে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে দাবি করেছে বিরোধীদের একাংশ। এই ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার প্রাতঃভবনে বেরিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেছেন, কাশ্মীর সুধরে গিয়েছে কিন্তু বাংলা ধীরে ধীরে কাশ্মীর হয়ে যাচ্ছে, এখানেই শেষ নয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, রাষ্ট্রবিরোধী শক্তি এ রাজ্যে এত সক্রিয় আর এখানকার সরকার তাদের মদত দিচ্ছে। সিএএ এর প্রসঙ্গটি নিয়ে দিলীপ ঘোষ বলেন, সংসদে যখন সিএএ পাশ হলো তখন অনেক রাজ্যেই বিরোধিতা হয়েছিল, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে তিন দিন ধরে উৎপাত চলেছিল। প্রায় 250 কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হয়েছিল, যার বেশিরভাগই রেলের সম্পত্তি। দেশের সম্পত্তিকে বাংলার একাংশ শত্রু সম্পত্তি মনে করেন, ভারতের আইন ও সংবিধানকে শত্রু দেশ বলে মনে করছেন। বাংলা দেশ বিরোধী শক্তির হাতে চলে যাচ্ছে, এর কৃতিত্ব পুরোপুরি তৃণমূলের। পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। 100 নেতার 1000 সভা, পঞ্চায়েতের আগে বড় কর্মসূচি নিচ্ছে বঙ্গ বিজেপি। 100 নেতার 1000 সভা, শাসক দলের পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপিও। সভা করার পাশাপাশি জনসংযোগ বাড়াতে ভোজ কর্মসূচিও পালন করবেন পদনেতারা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের গোপীনাথপুরের সোমবার অঞ্চল সম্মেলন কর্মসূচি শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেরুয়া শিবিরের তরফে 100 নেতার নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেই নেতারা রাজ্য জুড়ে 1000 সভা করবেন। তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপি। কীভাবে ভোটের প্রস্তুতি নিতে হবে সে ব্যাপারে প্রথম সারির নেতারা রাজনীতির পাঠ দেবেন সম্মেলন থেকে। জানা গিয়েছে পদ্মশিবিরের টার্গেট 1000 পঞ্চায়েত, সেই লক্ষ্যেই রাজ্যের 100 জন নেতার তালিকা তৈরি করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। 100 জন নেতা মোট 1000 সভা করবেন। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপিও। সভা করার পাশাপাশি জনসংযোগ বাড়াতে গ্রামের বাসিন্দাদের সঙ্গে খাওয়া দাওয়াও করবেন বিজেপির নেতারা। শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ, উগ্রে পদত্যাগ সৌমিত্রের, পঞ্চায়েতের আগে ভাঙন বিজেপিতে। শুভেন্দু অধিকারীর সভা শেষ হতেই বিজেপিতে ভাঙন ধরল। শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপি ছাড়লেন সৌমিত্র রায়। তিনি জেলা সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন আর পদত্যাগপত্রে তিনি ক্ষোভের কথা উল্লেখও করেছেন ফলো করে। মঙ্গলবার উত্তর মালদা সাংগঠনিক জেলার কর্মী সভা ছিল বিজেপির। সেই কর্মী সভায় যোগ দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সভা শেষ হতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সৌমিত্র রায়। তিনি ক্ষোভ উগড়ে দিয়েই ক্ষান্ত থাকেননি, সঙ্গে সঙ্গে জেলা সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা শেষ হতেই মালদহে গেরুয়া শিবিরের ভাঙন ধরা বিশেষ তাৎপর্যপূর্ণ। আবার যিনি দল ছেড়েছেন তিনি বিজেপির একজন পদাধিকারী, উত্তর মালদহ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সৌমিত্র রায়। আবার তিনি পঞ্চায়েত ভোটের কনভেনরও ছিলেন। এই সৌমিত্র রায় 2021 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাহলে এখন কি হলো যে বিজেপিতে তার মোহভঙ্গ হলো? তিনি বিরোধী দলনেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি দল ছাড়লেন। এখন এই ঘটনায় বিজেপি পঞ্চায়েত নির্বাচনের আগে খানিকটা ব্যাক ফুটে। যদিও বিজেপির জেলা নেতৃত্ব বলছে কী কারণে সৌমিত্র রায় পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন তা খতিয়ে দেখা হবে। তিনি কি বলতে চাইছেন, কোথায় তার অসুবিধা, তা জানার চেষ্টা চালানো হবে। আমরা আশাবাদী যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। এদিন শুভেন্দু অধিকারী মালদহে বিজেপির কর্মী সভায় যোগ দিয়ে রাজ্যকে দ্বর্থহীন ভাষায় বেঁধেন। তিনি তৃণমূলের দিদির দুধ অ্যাপ চালু নিয়ে কটাক্ষের সুরে বলেন, যে ভূত সাদা খাতাতে চাকরি দিয়েছে সেই ভূত এবার আসবে আপনার বাড়ি বাড়ি। শুভেন্দু অধিকারী আরও বলেন, রাজ্যকে দেউলীয় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মালদহের গাজলের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করে তিনি দিদির দুধকে ভূত কটাক্ষে বেঁধেন। শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি বা অন্যান্য নিয়োগ দুর্নীতি নয়, 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার কার্যবিধিও তৃণমূলকে একহাত নেন। আর শুভেন্দু অধিকারীর এই সভা শেষ হয়ে যাওয়ার পরেই বিজেপিতে ভাঙনের কোপ নেমে আসে। সৌমিত্র রায় জেলা সভাপতির কাছে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। দিদির সুরক্ষা কবচ এর পাল্টা বিজেপি, পঞ্চায়েতের আগে গ্রামে চলো অভিযান গেরুয়া শিবিরের।
সামনেই পঞ্চায়েত নির্বাচন, এই আবহে নিচুতলার সংগঠনের সাথে কীভাবে যোগাযোগ আরও দৃঢ় করা যায় সেই নিয়ে চিন্তায় রাজ্যের সমস্ত রাজনৈতিক দল। এদিন শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে দিদির সুরক্ষা কবচ, যার মাধ্যমে একেবারে মাটিতে পৌঁছেই মানুষের সমস্যা সমাধান করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে সুরক্ষা কবচ ঘোষণা হতেই তড়িঘড়ি গ্রামে চলো কর্মসূচি নিয়ে হাজির বিজেপি বাহিনী। জানা যাচ্ছে এবার গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে পঙ্ক্তিক্ত ভোজেও বসবেন গেরুয়া শিবিরের নেতারা। সোমবার ভগবানপুরের অঞ্চল সম্মেলন থেকে দলের এই কর্মসূচির কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দুকারী। প্রসঙ্গত এই প্রথম নয়, একুশের বিধানসভা ভোটের আগেও এহেন পন্থা অবলম্বন করেছিল পদ্মফুল শিবির, তবে ভোট বাক্সে সেই উদ্যোগের কোনোরূপ ফসল লক্ষ্য করা যায়নি। বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন দিন কয়েকের অপেক্ষা মাত্র, নতুন বছরের দলীয় কর্মসূচিতে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে জেপি নড্ডা সহ হেভিওয়েট বিজেপি নেতা মন্ত্রীদের। পাখির চোখ 2024 বিধানসভা নির্বাচন, তার আগে বছর পড়তেই নয়া কর্মসূচি নিয়ে হাজির রাজ্যের বিরোধী শিবির। সূত্রে খবর, গ্রামে চলো কর্মসূচিতে 100 বিজেপি নেতারা যাবেন 10টি করে গ্রামে, 100 জন প্রথম সারির বিজেপি নেতার উপর 10টি করে গ্রাম বা অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। মোট 1000 অঞ্চলে কর্মী সমর্থক ও সাধারণ গ্রামবাসীদের মত সঙ্গে মিলিত হবেন ওই 100 জন বিজেপি নেতা। গ্রামে চলো কর্মসূচিতে দায়িত্বপ্রাপ্ত 100 জন নেতার তালিকায় থাকবেন দলের সাংসদ, বিধায়ক, বঙ্গ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, দলের রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা সহ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। তৃণমূলের দিদির সুরক্ষা কবচ কর্মসূচি গ্রহণ করার পরেই কি চাপে পড়ে পাল্টা পরিকল্পনা গ্রহণ বিজেপির, এই প্রশ্নে উঠে আসছে রাজনৈতিক মহল থেকে। অন্যদিকে এদিন তৃণমূলের জনসংযোগ কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, নির্বাচন এলেই এসব করে মানুষকে বোকা বানায় তৃণমূল কংগ্রেস, পঞ্চায়েত ভোটে এবার মানুষ তৃণমূলকে হারাবে, গতবার পঞ্চায়েত নির্বাচন হয়নি, এবার মুখে বলছে শান্তিতে ভোট হবে, দেখা যাক সত্যি তাই হয় কিনা। তবে এই আবহে ভোট পূর্বেন নয়া পরিকল্পনা নিয়ে হাজির খোদ বিজেপি বাহিনী।